নামে অশান্ত বেড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা একটু ভাবুন ভাই চিন্তা করুন শুধু আমরা ভাই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে কি জন্য ভাই আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য কথা ঠিক কি না না ভুল বললাম আল্লাহর কোরআন বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দিগি করার জন্য এখন আমরা একটু বুকে হাত দিয়ে বলি ভাই আমরা কি আল্লাহর ইবাদত বান্দিগি করি আর কথা বলছেন না কেন করি কি আত্ম অহংকার করে আমরা পৃথিবীর জমিনে চলাফেরা করছি কথা ঠিক কি না ভাই এই আত্ম অহংকার কতদিন যতদিন হাঁটুতে রস আছে ততদিন আত্ম অহংকার আছে কথা ঠিক কিনা হাঁটুর রস শেষ আত্ম অহংকার জানলাতে হুড়ে বেরোবে কথা ঠিক কিনা আমার আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাখুর আমার আল্লাহ বলছেন এই আমার বান্দা বান্দিরা তোরা শোন যারা আমার জমিনের উপরে আত্ম অহংকার করে চলবে আমি আল্লাহ তাদের কোনোদিন পছন্দ করি না একটু জোরে বলেন আর একটু আওয়াজ দিয়ে হবে না আর যারা আমার জমিনের উপরে আত্ম অহংকার করে চলবে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম তারা যেন অন্য একটা জমিন তৈরি করে তার উপরে চলাফেরা করু একটু ভেবেছি ভাই চিন্তা করেছি দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছি ভাই এ দুনিয়া আমার আমার আপনার হবে তো পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছে আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য কথা ঠিক কিনা সেই ইবাদত বান্দিগি ছেড়ে দিয়ে আমরা আত্ম অহংকার করে পৃথিবীর জমিনে চলাফেরা করছি লাঠির বড়াই জমির বড়াই অর্থ সম্পদের বড়াই ভাই এই আত্ম অহংকার কতদিন থাকবে আরে ভাই আত্ম অহংকার ওই সময় মানায় যদি আমি কিয়ামত পর্যন্ত বাঁচি কথা ঠিক কিনা আরে জীবনের প্রথম যে কাপড়টা পরিধান করেছি সেও একজন অন্যের হাত বরাবর কথা ঠিক কিনা আবার আমার যে দেওয়ার নাম সেটাও একজন অন্যের হাত বরাবর আবার জীবনের যে যে কাপড়টা পরিধান করব সেও একজন অন্যের হাত বরাবর কথা ঠিক কিনা তাহলে আমাদের নিজের কাপড়টা যদি নিজেই পরতে না পারলাম তাহলে আমাদের এত কিসের আত্ম অহংকার খারাপ লাগছে খারাপ লাগছে বিশ্ব নবী বলেছেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা সায়াতি জামানুন আলা উম্মতে তখন কুলুবুকুম কা কুলুবি জিয়াব ও কালামুকুম কা কালামিল আম্বিয়াই আফেলুকুম কা ফেলিল ফারাইন ও আনা বারিয়ুম মিনহু ও হুম বারিয়ুন মিন্নি আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা এমন একটা জামানা আসবে সেই জামানার মানুষদের কথাবার্তা হবে নবী পয়গম্বরদের কথার মতো তাদের কাজকর্ম হবে কাফের বেঈমান ফেরাউনদের মতো আল্লাহর নবী বলেছেন সেই সমস্ত লোকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এবং সেই সমস্ত লোক আমার উম্মতভুক্ত নয় যদি নবীর উম্মতভুক্ত যদি না হতে পড়লাম তাহলে ভাই কিসের মানুষ বুঝে আসেন আমার কথা খারাপ লাগছে নাকি একটু ভাবুন একটু চিন্তা করুন হয়তো আমার কথা অনেক ভাইদের একটু খারাপ লাগবে এই মাহফিল ছেড়ে যখন ঘরে যাবেন ঘরে গিয়ে বালিশি মাথা দিয়ে আমার কথাটা একটু চিন্তা করবেন এখন হয়তো তিতো লাগছে যখন বালিশি বাড়িতে গিয়ে বালিশি মাথা দিয়ে যখন চিন্তা করবেন আমার কথা ভাই তখন আর তিতো লাগবে না তখন মধুর মতন লাগবে বুঝে আসেনি
ও বাবা জিরা ভাইরাও মুসলমান ঘরে ছেলেরা মুসলমান ঘরে মেয়েরাও এই নওজোয়ান তরুণেরাও বিশ্ব নবী গাবি বললাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা এমন একটা জামানা আসবে সেই জামানার মানুষেরা পাঁচটা জিনিসকে মহব্বত করবে ভালোবাসবে পাঁচটা জিনিসকে মহব্বত করার সঙ্গে সঙ্গে ভালোবাসার সঙ্গে সঙ্গে আবার তারা পাঁচটা জিনিসকে ভুলে যাবে কটা পাঁচটা এ শোনো মানিকেরা এ নাচো তরুণেরা এ আমার নবী পাকের আশে গুম্মাদ উম্মতেরা বিশ্ব নবী গাবে বললাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা এমন একটা জামানা আসবে সেই জামানার মানুষেরা পাঁচটা জিনিসকে মহব্বত করবে ভালোবাসবে পাঁচটা জিনিসকে মহব্বত করার সঙ্গে সঙ্গে ভালোবাসার সঙ্গে সঙ্গে আবার তারা পাঁচটা জিনিসকে ভুলে যাবে তারা দুনিয়াটাকে মহব্বত করবে ভালোবাসবে দুনিয়াটাকে মহব্বত করার সঙ্গে সঙ্গে ভালোবাসার সঙ্গে সঙ্গে আখেরাতের কথা তারা ভুলে যাবে ভাই বর্তমান সময়ে দুনিয়ার মায়াজালে পড়ে ভাই আমরা আখেরাতের কথা ভুলছি কি ভুলি না আখেরাতের কথা ভুলে যাচ্ছি তো নাকি ভাই যে কথাগুলো বলবো বাস্তবে একটু মিলিয়ে নেবেন বুঝাইছি না আমার কথা বাস্তবে একটু মিলিয়ে নেবেন ও বাবা জিরা ভাইরা নাম্বার দুই হেব্বুনাল মালা ওয়ানসাউনাল হিসাবা তারা মালটাকে মহব্বত করবে ভালোবাসবে মালটাকে মহব্বত করার সঙ্গে সঙ্গে ভালোবাসার সঙ্গে সঙ্গে তার হিসেবে নাকাশের কথা তারা ভুলে যাবে নাম্বার তিন হেব্বুনাল খলকা ওয়ানসাউনাল খলিক তারা পয়দাকে ভালোবাসবে কিন্তু পয়দা করনে ওয়ালাকে তারা ভুলে যাবে চার নম্বর গেল হেব্বুনাস শুনো তারা গুনাটাকে মহব্বত করবে ভালোবাসবে গুনাটাকে মহব্বত করার সঙ্গে সঙ্গে ভালোবাসার সঙ্গে সঙ্গে তওবা করার কথা তারা ভুলে যাবে পাঁচ নম্বর গেল হেব্বুনাল কুসুরা ওয়ানসাউনাল মাকবারা তারা বড় বড় অট্টলিকাকে মহব্বত করবে ভালোবাসবে বড় বড় অট্টলিকাকে মহব্বত করার সঙ্গে সঙ্গে ভালোবাসার সঙ্গে সঙ্গে সাড়ে তিন আঘাতের কথা তারা ভুলে যাবে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত ভাই বুঝতে পেরেছি ও এ কথা বললে তো ভাই সবাই বুঝতে পারে সাড়ে তিন হাত অর্থাৎ কবর কবরের কথা তারা ভুলে যাবে কটা বললাম ভাই পাঁচটা এই পাঁচটাকে যদি মনে রাখতে পারেন আর এর উপরে যদি আমল করতে পারেন মৌতের সঙ্গে সঙ্গে খোদার জান্নাত ওয়াজিব একটু জোরে বলেন আর একটু জোরে বলবেন না আর একটু আওয়াজই হবে না নারে দিবেন তাই ভাই আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাব একটু ভাই আল্লাহর ইবাদতে মশগুল হন ইবাদতবিহীন কোনো কাজ হবে না হবে কি হবে কি এবাদতবিহীন কোনো কাজ হবে না যদি একটু করে যান আমার আল্লাহ বলছেন এ আমার বান্দা বান্দিরা তোরা শোন তোরা আমার দিকে এক পা আসবি আমি আল্লাহ তোদের দিকে দু পা যাব তোরা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি আল্লাহ তোদের দিকে দৌড়ে দৌড়ে যাব জোরে বলে উদউনি আস্তাজিবুলাকুম তোরা আমাকে ডাকবি আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব তোরা এক পা আমার দিকে আসবি আমি আল্লাহ তোদের দিকে দু পা যাব তোরা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি আল্লাহ তোদের দিকে দৌড়ে দৌড়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আমার আল্লাহ বলছেন এ আমার বান্দা বান্দিরা তোরা শোন তোরা যখন আমি আল্লাহ আমার হবি আমি আল্লাহ তোদের হব আর আমি আল্লাহ যখন তোদের হয়ে যাব কুল কায়নাতকে আমি আল্লাহ পাক তোদের তাবে বানিয়ে নিয়ে দেবো জোরে বলেন তোরা যা বলবি তারা তাই শুনবে শুনেছে কি শুনেনি
আমার আল্লাহ পাক হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এতটা ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছিলেন তিনি 18000 মখলুকাতের ভাষা তিনি বুঝতে পারতেন জোরে বলেন আর একটু জোরে বলবেন না তো আমার আল্লাহ বলছিনি আমার বান্দা বান্দিরা তোরা শুন তোরা যখন আমি আল্লাহ আমার হবি না আমি আল্লাহ তোদের হব না আর আমি আল্লাহ যখন তোদের না হব তোদের উপরে এমন জালিম বাদশা নির্ধারিত করে দেব তারাই তোদেরকে সাইজ করবে বুঝাছেনি তাই আমি আপনাদেরকে ভাই হাতে ধরে পায়ে ধরে বলে যাব একটু আল্লাহর ইবাদতে মশগুল হন আমার আল্লাহ নিজে স্বয়ং বলছেন আমি আল্লাহ কাউকে হেদায়েত করি না যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে হেদায়েত চায় তখন আমি আল্লাহ তাকে হেদায়েত করি একটু জোরে বলে আজকের সমাজের বুকে লক্ষ্য করে দেখুন মারছে কে মুসলমান মার খাচ্ছে কে মুসলমান মরছে কে সেও মুসলমান এই মুসলমান সমাজ এত বিভ্রান্তির মধ্যে ঠেলে পড়েছে কেন ভাই তার একটা কোনো কারণ খুঁজে পেয়েছেন তার কারণ কোনো খুঁজে পেয়েছেন একটাই মাত্র কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ এই হজটার নাম হলো হজ্জাতুল বেদা তো এই হজ্জাতুল বেদায় তিনি একটা ভাষণ দিয়েছিলেন ও আমার প্রাণে সাহাবারা শোনো আমি রাসূলুল্লাহ এটাই হয়তো আমার জীবনের শেষ হজ আর হয়তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না তো বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা ইসলাম জানের প্রথম খলিফা সিদ্দিকে আকবর হযরত আবু বকর কথাটা বুঝতে পেরেছেন হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কথার দ্বারাই আমরা বুঝতে পাচ্ছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন তো যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান তাহলে আমরা মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব সাধারণত চিন্তা হবে এর ভেতর কেউ হাজি সাহেব আছেন আর কত মাশাআল্লাহ হাজি সাহেব আছেন আমার থেকে হাজি সাহেব আরো খুব ভালো বলতে পারবে ভাই আমাদের দেশে কত সুন্দর সোনালী রঙের গাছ গাছালি তিরুণলতা আছে কথা ঠিক কিনা আর আরব কান্ট্রি এমনই একটা জায়গা সেখানে শুধু বালু আর বালু তাই তো হাজি সাহেব আমাদের দেশে ভাই কত সুন্দর সোনালী রঙের গাছ গেছালি গাছ গাছালি আছে তরুণলতা আছে আর আরব কান্ট্রি এমনই একটা জায়গা সেখানে শুধু বালু আর বালু আমরা ছোটবেলায় পড়েছি মরুভূমির জাহাজ কাকে বলা হয় মরুভূমির জাহাজ উঁটকে বলা হয় পরিচিত নাকি পরিচিত নাকি কেন উঁটকে বলা হয় একটু ভেবে দেখেছেন আরব কান্ট্রি সেখানে সব সময় অন্তত 50 থেকে 60 ডিগ্রি গরম আমাদের দেশে ভাই দেখবেন কিছু কিছু জায়গায় সাদা বালি আছে আছে তো নাকি এই গরমের সময় প্রখর রৌদ্রে ভাই ওই বালির উপরে পা দেওয়া যায় যায় কি যায় না গরম লাগে তা যদি এই তাপে যদি এই হয় আর সেখানে 50 থেকে 60 ডিগ্রি গরম সেখানে কি হচ্ছে বুঝতে পারছেন আরে ভাই উঁচু লেভেলের নেতা যদি চলে যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিকে আকবর হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহকে হাবিবাল্লাহ হুজুর আপনার কথার দ্বারা আমরা বুঝতে পাচ্ছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন তো যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান তাহলে আমরা মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব সাধারণত চিন্তা হবে আরে ভাই উঁচু লেভেলের নেতা যদি চলে যায় নিচু লেভেলের নেতাদের কষ্ট হয় কি হয় না আরে বিশ্বনবী চলে যাবেন সাহাবাদের কষ্ট হবে কি হবে না বুঝাছেন আমার কথা বিশ্বনবী চলে যাবেন সাহাবাদের কষ্ট হবে কি হবে না হবে তো নাকি ও বাবা জিরা ভাইয়েরা মুসলমান ঘরে ছেলেরা মুসলমান ঘরে মেয়েরা এই নজন তরুণেরা বিশ্বনবী গাবি বললাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ গজ এ হজটার নাম হলো হজ্জাতুল বেদা এ হজ্জাতুল বেদায় তিনি একটা ভাষণ দিয়েছিলেন ও আমার প্রাণে সাবারা শোনো শোনো আমি রসুল্লাহ এটাই গয় তোমার জীবনের শেষ গজ
আর হয়তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর কথাটা বুঝতে পেরেছেন হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিব আল্লাহ হুজুর আপনার কথার দ্বারা আমরা বুঝতে পাচ্ছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান তাহলে আমরা এই মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব আল্লাহর নবী বলেছিলেন ও সাবিরা আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য কিছু জিনিস রেখে দিয়ে যাব আল্লাহর নবী বলছেন আমি তোমাদের জন্য কিছু জিনিস রেখে দিয়ে যাব একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই সুনামানি কারাম এই নজাতরুনরা বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য বেশি জিনিস রেখে দিয়ে যাব না মাত্র দুটো জিনিস রেখে দিয়ে যাব কটা বেশি নয় দুটো জিনিস ও বাবা জেরা ভাইরা বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন আল্লাহর নবী বলেছিলেন তারা তো ফিকুম আমরাইনি লান্তা দিল্লি মা তামাসাক তম্বে গে মা কিতাবুল্লাহ গে ও সুন্নাত রাসূল গে আল্লাহর নবী বলেছিলেন ও মাসাবির আমি রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য বেশি জিনিস রেখে দিয়ে যাব না মাত্র দুটো জিনিস রেখে দিয়ে যাব যদি তোমরা এই দুটো জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কোনোদিনও পদভ্রষ্ট হবে না একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ গো হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন আল্লাহর নবী বলেছিলেন একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার তরিকা একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো রাসূলুল্লাহ তরিকা ভাই আল্লাহর কালাম এবং নবীর তরিকা কি যে ব্যক্তি আঁকড়ে ধরে রাখতে পারবে সে কোনোদিন পদভ্রষ্ট হবে আরে কথা বলছেন না কেন ভাই আমি প্রসেসটা বলে যাচ্ছি উত্তরটা আপনারা দেবেন পদভ্রষ্ট হবে হবে না তাহলে আল্লাহর কালাম এবং নবীর তরিকাকে ভাই আমরা আঁকড়ে ধরে রাখতে পেরেছি পারেনি তাহলে ভাই মুসিবত আমাদের ঘাড়ে আসবে না তো কাদের ঘাড়ে যাবে খাটবো না খটবো না বড় পাখির বাচ্চা নেবে এটা কোনোদিন হয়েছে আর কিয়ামত পর্যন্ত হবে না আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তোরা শোন আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তোরা শোন তোরা একটু একটু করবি আমি আল্লাহ তোদের অনেক অনেক দেব একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু তো করতে হবে ভাই ভাই আমরা আমাদের ঘরের বাচ্চাদেরকে স্কুলে পাঠাই পাঠাই কি পাঠাই না স্কুলে ভাই বছরে দুটো পরীক্ষা হয় তাই তো নাকি তো যদি বাচ্চারা স্কুলে পরীক্ষার হলে বসে খাতা সাদা খাতা যদি জমা দিয়ে আসে ভাই মাস্টার তাকে পাস করাতে পারবে আরে কথা বলছেন না কেন আর যদি কোনো বাচ্চা অন্তত নামটা সই করে সাদা খাতা যদি জমা দিয়ে আসে মাস্টার ইচ্ছা করলে কিন্তু সেই বাচ্চাকে পাস করাতে পারে পারে কি পারে না পারে ঠিক তদ্রূপ আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তোরা শোন তোরা একটু একটু করবে আমি আল্লাহ তোদের অনেক অনেক দেব অর্থ হলো তোরা যদি একটু করে আসি তার ওসিলা করে আমি আল্লাহ পাক তোদের নাজাত করে দেব জোরে বলেন আর একটু জোরে বলবেন না আর একটু আওয়াজে হবে না নারে দেব ভাই
আপনাদের কাছে অনুরোধ করব এই মাসখানে জায়গাটা এরা কি অপরাধ করেছে আপনাদের কাছে এরা তো ফরিয়াদ করবে যে আমরা কি অপরাধ করেছি আমাদের কাছে বসিনি হ্যাঁ একটু ভাই সামনের দিকে আগে আগে আসেন ভাই একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আসেন ভাই একটু সামনের দিকে আগে আগে আসেন আসেন ওয়ালা আলি সাইয়েদনা আমার কথা ভাই বুঝতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে না তো যদি অসুবিধা হয় বলবেন ভাই লাইন অন্য দিকে দেব কানে হাত দেব ভাই দু ঘন্টা পার হয়ে যাবে কোনো অসুবিধা নাই বুঝেছেন আমি চাই এটা কোন গ্রাম মাগুরখালী আমি চাই যে আমার মাগুরখালী ভাইরা সারা সিরিয়ার সম্পর্কে একটু জানুক বুঝুক ভাই আমরা মুসলমান ঘরে ছেলে আমরা ইসলাম সম্পর্কে কতটা জ্ঞান রেখে একটা দৃষ্টান্ত রাখবো দেখবেন একটা উদাহরণ রাখবো দেখবেন রাখছি পরে ভাই তার আগে দুই একটা কথা বলি তাই বিশেষ করে আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাও ভাই একটু আল্লাহর ইবাদতে মশগুলান ইবাদত বিহীন কোনো কাজ হবে না বিশ্ব নবী মসজিদে নববী শরীফে বসে আছেন তাটান হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই পৃথিবীর জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনে শেষ করতে পারি কিন্তু আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনকালের যে ইবাদতের এত নাকি আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না একটু শুনে বলেন সুবহানাল্লাহ একটু তো করতে হবে বুঝাছেন আমার কথা আমরা বিশ্ব নবীর গুনাহগার উম্মত আমরা বিশ্ব নবীর গুনাহগার উম্মত এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমাকে যদি নবী না বানায় বিশ্ব নবীর গুনাহগার উম্মত করে পাঠাতেন তাহলে আমার জীবনটা ধন্য হতো ভাই দোয়া করেছে কি করেনি করেছো তো নাকি ভাই নবীদের কোনো গুনাহ ছিল কি নবীদের কোনো গুনাহ ছিল নবীদের কোনো গুনাহ ছিল না নবীদের নবীরা পুত পবিত্র মাসুম বেগোনা নবীদের কোনো গোনা নেই কিন্তু গোনা না থাকা সত্ত্বেও বিশ্ব নবীর গোনাগার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে তাহলে আমার বলার উদ্দেশ্য হলো তাহলে উম্মতি মুহাম্মাদীদের কত মর্যাদা বুঝতে পাচ্ছেন অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাকে যদি নবী না বানায় বিশ্ব নবীর গুনাহগার উম্মত করে পাঠাতেন তাহলে আমার জীবনটা ধন্য হতো কোন নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করেননি একমাত্র নবী হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছিলেন জোরে বলেন তিনি কি তিনি আসবেন কবে কিয়ামতে 40 বছর পূর্বে বর্তমানে যেটাকে বলা হয় জেরুজালেম যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত সেই বাইতুল মুকাদ্দাসে আসরের সময় নামবেন তানাকে সিঁড়ি করে নামানো হবে আর হযরতে ইমাম মেহেদী ইমামতি করবেন আর হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পেছনে ইক্তদা করবেন ওখান থেকে উম্মতি মুহাম্মাদিতে শামিল হয়ে যাবে একটু জোরে বলেন আর একটু জোরে বলবেন না তাহলে উম্মতি মুহাম্মাদীদের কত মর্যাদা বুঝতে পাচ্ছেন উম্মতি মুহাম্মাদীদের আরো কত মর্যাদা ভাই দুই একটা কথা আপনাদের খেদমতে রাখি প্রথমেই বলেছিলাম ভাই আল্লাহর সবথেকে চার আল্লাহর সবথেকে বড় ফেরেশতা কজন চারজন এই চারজন ফেরেশতা বিশ্ব নবীর দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের জন্য চারটে খুশির সংবাদ যে খুশির সংবাদ অন্য কোন নবীর উম্মতদের জন্য নয় একটু জোরে বলেন আওয়াজ দেখেছেন খুশির সংবাদ হলি খুব আওয়াজ শোনাবো ইনশাল্লাহ তার আগে ভাই একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা দিদার মুস্তফা কুছ হকদার হো গয়ে আর একটু জোরে হবে না
دیدار مصطفیٰ کو جو حق دار ہو گئے اور لوگ کائنات میں سردار ہو گئے دیدار مصطفیٰ کو جو حق دار ہو گئے دیدار مصطفیٰ کو جو حق دار ہو گئے اور لوگ کائنات میں سردار ہو گئے آر ایک تو جرے بولیں ابو بکر عمر حیدر عثمان دیکھیے ابو بکر عمر حیدر عثمان دیکھیے ابو بکر عمر حیدر عثمان دیکھیے ان تاج دوستوں میں ہی چار ہو گئے ان تاج دوستوں میں ہی چار ہو گئے آواز دی نبی نے جو میدان بدر میں آواز دی نبی نے جو میدان بدر میں آواز دی نبی نے جو میدان بدر میں سب یار جان دینے کی تیار ہو گئے سب یار جان دینے کی تیار ہو گئے اللہم وعلى آل سيدنا ও বাবা জিরা ভাইরাও এ নওজান তরুণেরাও এ আমার নবী পাকের আশে কুম্মা তুম্মা তেরাও বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুনাহগার উম্মত উম্মতিদের জন্য চারটি খুশির সংবাদ এক নাম্বার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদ নববী শরীফে বসে আছেন হঠাৎ হযরত জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর নবীর কাছে এসে গাজির এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন কি ব্যাপার আল্লাহর নবী বলেছিলেন আল্লাহর নবী বলেছিলেন এ ভাই জিবরাইল রে আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের চিন্তায় চিন্তিত আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে নাজাত পাবে আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে নাজাত পাবে আমি সব সময় সেই সেই চিন্তায় চিন্তিত একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এ ভাই জিবরাইল আমি আমার এই গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে নাজাত পাবে আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে জান্নাতে যাবে আমি সব সময় সেই চিন্তায় চিন্তিত এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিব আল্লাহ আপনি যাদের চিন্তায় চিন্তিত তাদের জন্য আমি আল্লাহর দরবার থেকে খুশির সংবাদ এনেছি একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল আমি আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের চিন্তায় চিন্তিত আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কি খুশি সংবাদ এনেছো একটু শোনাও হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের একটু বলে দিন তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে যদি দরুদ পাঠ করে আমি জিবরাইল কথা দিলাম এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি নিজে সঙ্গে করে নিয়ে আমি সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি নিজে সঙ্গে করে নিয়ে এদেরকে দয়ার ফুল সিরাতটা পার করিয়ে দেব ভাই এই খুশির সংবাদ অন্য কোন নবীর উম্মতদের জন্য আরে কথা বলছেন না কেন এটা শুধু উম্মতি মুহাম্মাদীদের জন্য একটু জোরে বলে
ও বাবাজিরা ভাইরাও এ নওজোয়ান তরুণেরাও এ আমার নবী পাকের আশে গুম্মা তুম্মাতেরাও বিশ্ব নবী গাবে বললাম আবার মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন হঠাৎ হযরতে ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর নবীর কাছে এসে গাজির এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন কি ব্যাপার আল্লাহ নবী একই কথা বললেন আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের চিন্তায় চিন্তিত আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে নাজাত পাবে আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে জান্নাতে যাবে আমি সব সময় সেই চিন্তায় চিন্তিত একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই বিশ্ব নবী সব সময় উম্মতি মুহাম্মাদীদের জন্য কাঁচেন ইয়া হাবলি উম্মতি আমার উম্মতদের উপায় কি হবে আমার উম্মতদের উপায় কি হবে আর সেই নবীর উম্মত হয়ে ভাই আমরা নবী পাকের চিন্তাও একবার করি আরে কথা বলছেন না কেন হ্যাঁ ও বাবা জিরা ভাইরাও এ নওজোয়ান তরুণেরাও এ আমার নবী পাকের আশে গুম্মা তুম্মাতেরাও বিশ্ব নবী গাবে বললাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন হঠাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর নবীর কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন কি ব্যাপার আল্লাহ পাক আপনাকে তৈরি না করলে কুল কায়নাতকে আমার আল্লাহ পাক তৈরি করতেন না আপনি কেন মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন আল্লাহর নবী একই কথা বললেন এ ভাই ইসরাফিল রে এ ভাই ইসরাফিল আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের চিন্তায় চিন্তিত আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে নাজাত পাবে আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে জান্নাতে যাবে আমি সব সময় সেই চিন্তায় চিন্তিত একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যাদের চিন্তায় চিন্তিত তাদের জন্য আমি আল্লাহ দরবার থেকে খুশির সংবাদ এনেছি একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন ভাই ইসরাফিল রে আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের চিন্তায় চিন্তিত আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কি খুশি সংবাদ এনে চক্র শোনাও হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতিদের একটু বলে দিন তারা যেন আপনার উপরে একটু মহা মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে যদি দরুদ পাঠ করে আমি ইসরাফিল কথা দিলাম এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি নিজের সঙ্গে করে নিয়ে এদেরকে এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি নিজের সঙ্গে করে নিয়ে আল্লাহ দরবার থেকে ক্ষমা চেয়ে নিয়ে এদেরকে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেব কটা বললাম কটা দুটো বললাম বাকি আছে কটা এটা বাকি থাক কি গো এটা বাকি থাক মাশাআল্লাহ ও বাবা জিরা ভাইরাও এ নওজোয়ান তরুণেরা এ আমার নবী পাকের আশে গুম্মা তুম্মাতেরাও বিশ্ব নবী গাবে বললা আবার মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন হঠাৎ যেতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে গাজির এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন আল্লাহর নবী একই কথা বললেন এ ভাই মিকাইল
আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের চিন্তায় চিন্তিত আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে নাজাত পাবে আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে জান্নাতে যাবে আমি সব সময় সেই চিন্তায় চিন্তিত একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলে জিলুর ইয়া রাসূলুল্লাহ গো হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতিদের একটু বলে দিন তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে যদি দরুদ পাঠ করে আমি মিকাইল কথা দিলাম এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদেরকে কিয়ামতের দিন মুসিবতের দিন এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি নিজে হাতে করে এদেরকে হাউজে কওসারের পানি পান করিয়ে দেব ভাই এই খুশির সংবাদ অন্য কোন নবীর উম্মতদের জন্য না এটা শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য একটু জোরে বলেন কটা বললাম মাইকি থাকলো কটা কে কোন ফেরেশতা হ্যাঁ 3.5 হাত তাই তো নাকি 3.5 হাতের কথা বললে ভাই সবাই বলে সবাই বুঝতে পারে কে মালাকুল মওত হযরত আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও থাকতে পারলেন না তিনিও আল্লাহর নবীর কাছে এসে হাজির জোরে বলেন ভাই 100,000 মাতান্তরে 224,000 নবীগণ পৃথিবীর জমিনে এসেছে কথা ঠিক কিনা সমস্ত নবীদের সঙ্গে বেশি অংশ দেখা সাক্ষাৎ করেছেন কে হযরত জিবরিল বুঝাছেনি আর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের কাছে আসতেন একজন সাহাবীর সূরা ধরে যার নাম হলো দাহিয়া কলবি এই সাহাবীর সূরা ধরে আমার নবী পাকের কাছে আসতেন যখন আমার নবী পাকের কাছে আসতেন এই সাহাবের সূরা ধরে আমার নবী পাকের কাছে আসতেন তো যখন হযরত আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের কাছে যখন আসলেন আল্লাহর নবী একটু থমকে গেলেন ভয় পেয়ে গেলেন ভাই ভয় পেয়ে যাওয়া স্বাভাবিক বুঝাছেনি ভয় পেয়ে যাওয়া স্বাভাবিক হঠাৎ হযরত আজাইলের আগমন ভয় পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর ভয়ের কোনো কারণ নাই একটু জোরে বলেন আপনি যাদের চিন্তায় চিন্তিত তাদের জন্য আমিও আল্লাহর দরবার থেকে খুশির সংবাদ এনেছি একটু জোরে বলেন আল্লাহর নবী একটু শান্ত হলেন আল্লাহর নবী বলছেন ভাই আজাইল আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের চিন্তায় চিন্তিত তো আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কি খুশির সংবাদ এনেছো একটু শোনাও তো হযরত আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতিদের একটু বলে দিন তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে যদি দরুদ পাঠ করে আমি আজাইল কথা দিলাম এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জানটা এমন ভাবে কবজ করব যেরকম একটা শিশু বাচ্চা তার মায়ের স্থানেতে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় সেরকম ভাবে তাদের জানটা কবজ করে নেব আর একটু জোরে বলবেন না আর একটু আওয়াজ দিয়ে হবে না নারে দিবেন ভাই বাচ্চারা যখন মায়ের স্থানেতে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় মা জানতে পারে আরে কথা বলছেন না কেন জানতে পারে পারে না তো হযরত আজাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতিদের একটু বলে দিন তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে যদি দরুদ পাঠ করে আমি আজাইল কথা দিলাম আমি আজাইল কথা দিলাম এদের জানটা
تكبير نعره تكبير نعره تكبير سلسله حق فرفرا شريف سلسله حق فرفرا شريف মহামান্য ভাই জানুজুর কিবলা মহামান্য ভাই জানুজুর কিবলা আমার দাদা ফিরের হক সিলসিলা আমার দাদা ফিরের হক সিলসিলা নাই দেওয়ার মাশাআল্লাহ ভাই সকলে খুশি তো সকলে খুশি তো তাকবীর দেন নারায় তাকবীর নারায় তাকবীর سلسله حق فرفرا شريف سلسله حق فرفرا شريف মহামান্য ভাই জানুজুর কিবলা মহামান্য ভাই জানুজুর কিবলা নারায় দেওয়ার নারায় দেওয়ার একটু দরে শরীফ আল্লাহুম্মা ولا علي سيدنا نبي راجع شريف دیکھ من بارنا دیدار دوگو شاگ مدينة اکتو جرے بول بننا سبحان اللہ تکبیر دن نارے تکبیر بھائی ہمارے شکلے دنی جائے نارے تکبیر نارے تکبیر سلسلہ حق فرفرا شریف মহামান্য ভাই জানুজুর কিবলা